আমাদের সারা বাংলাদেশে প্রায় 20টি ডিস্ট্রিক্টেই পানি আসছে এবং পানিতে জল ভাসা মানুষের অনেক কষ্ট হয়েছে, যেটা আমরা ব্যথিত এবং দুঃখিত। কিন্তু এর পাশে আমি আরেকটি কথা বলবো, যেটা এটা আমার চিন্তাধারা। ওই এলাকাগুলোতে করোনা আক্রমণ খুবই কম, এই 20টা ডিস্ট্রিক্টে নিচে পানি, উপরে বৃষ্টি, ঝড়, বাতাস, ঘরের ছাদে মুরগি, ছাগল, গরু, এত কিছুর ভিতরেও কিন্তু পানি যে আমাদের মহাপবিত্র, পানি যে আমাদেরকে ধুয়ে নিয়ে যেতে পারে অনেক ময়লা, অনেক ভাইরাস, সেটার প্রমাণ মিলছে। আরেকটা জিনিস হলো যে আপনার এই 20টা ডিস্ট্রিক্টের আপনার খবর মিলে জানতে পারবেন যে সব জায়গায় এত বেশি মলা মাছ, গোড়া মাছ, ডেলা মাছ, যেই মাছগুলো আমাদের ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্কের জন্য অনেক বেশি কাজ করে, এই বছর এই মাছগুলো অস্বাভাবিক বেশি পানি সমান। আমার নিজের বাড়িতেই 100 বিঘা জায়গার ভিতরে আমার ওষুধি গাছ আছে, আমার অনেক গাছ মারা গেছে, আমার একটু কষ্ট হয়েছে। তারপর আমি আবার বারানি গাছ আমি ড্রামে করে তুলে ড্রামে করে রাখছি, অনেক কষ্ট হয়েছে। তারপর আমি খুব সুখী যে আমার পানিগুলোতে এত পলিমাটি পড়েছে, এত বিশুদ্ধ সার, এত বিশুদ্ধ পলিমাটি পড়ছে, আর যেখানেই পায়ের গর্ত ছিল সেখানেও মলা মাছ, বিভিন্ন মাছের গুঁড়া, একটা পায়ের সাপের ভিতরে অন্তত 100 গ্রাম করে মাছ পাওয়া গেছে। আমি মোট প্রায় 20 মণের মতো গুঁড়া মাছ হাত দিয়ে ধরা গেছে, পানিটা নেমে গেছে, বিভিন্ন গর্তের ভিতরে এই মাছগুলো পড়েছে। হারাইছি আমরা আমাদের পশু পাখি, কিছু মারা গেছে, কিছু কষ্ট পাইছে, কিন্তু আমরা পেয়েছি তার চেয়েও বেশি।